নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি বাস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে আমি শেয়ার করব যে নতুন বাচ্চা হওয়ার সময়, মানে আমি অন্য কারো কথা আমি বলবো না, যে আমার সেট আপে আমি কি ধরনের সফট ফুড পাখিদের প্রোভাইড করছি এবং এর সঙ্গে সঙ্গে কি কি মেডিসিন আমি পাখিদের প্রোভাইড করছি এবং কখন কি ধরনের সফট ফুড পাখিদের প্রোভাইড করা উচিত আর কোন টাইমে পাখিদের দানা প্রোভাইড করা উচিত এবং দানার মধ্যে কি কি ভ্যারাইটিস থাকা উচিত, সমস্ত কিছু ইনফরমেশন আজকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমি শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে আমি কিছু প্রোগ্রেস আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ হচ্ছে যে আমার সেট আপে যে প্রোগ্রেস হচ্ছে সেগুলো যদি আপনাদের সঙ্গে না শেয়ার করি, তাহলে হয়তো মুখে যদি আমি জ্ঞান দিয়ে যাই বা কথা বলে যাই, তাহলে হয়তো আপনাদের মধ্যে ধারণা আসতে পারে যে আমার বাড়িতে কি প্রোগ্রেস হচ্ছে আমি শেয়ার করছি না। তা সুতরাং আমি কিছু ফিঞ্চের দিক দিয়ে কিছু সেট আপের প্রোগ্রেস শেয়ার করব, আর এর সঙ্গে সঙ্গে কিছু লাভ বার্ডের কিছু প্রোগ্রেস আপনাদের সঙ্গে শেয়ার করবো। এরপরে আমি আপনাদের সঙ্গে যে কি কি সফট দিতে হয়, কি কি মেডিসিন দেয়, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা সঙ্গে থাকবেন, আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও এরকম ধরনের দেখার জন্য। আমি যেরকমভাবে আমার সেট আপে পরিচালনা করছি বাচ্চাগুলোকে মেনটেন্স করার জন্য, আপনারা যদি আপনার সেট আপে ঠিক এরকমভাবেই যদি পরিচালনা করেন, তাহলে অবশ্যই আপনারা সুন্দর রেজাল্ট পাবেন। অন্য কোনো কিছু বেশি এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই, সাধারণ সামান্য সামান্য জিনিস আপনাদের শুধু খেয়াল রাখতে হবে, তাহলেই আপনারা সুন্দর প্রোগ্রেস পাবেন। চলুন আগে কিছু প্রোগ্রেস দেখাই। প্রথমে আমি চলে আসছি খোপের মধ্যে, প্রথমে আমি কিছু প্রোগ্রেস দেখাচ্ছি, প্রথমে এই খোপে চলে আসবো। দেখুন, আমার হচ্ছে গোল্ডেন ফিঞ্চ এখনও অবধি মানে ডিম দেয়নি, তারা হচ্ছে হিটে চলে এসছে, কিন্তু আর কদিনের মধ্যে ডিম দেবে। কিন্তু আমার যে বেঙ্গলিগুলো আছে, বেঙ্গলিগুলো সমস্ত কিছু রেডি করা আছে, সবার ঘরেই আমার এটায় যাবার বাচ্চা দেওয়া আছে। আমি প্রথমে দেখাচ্ছি যে এইখানে আছে সব কপে, আমি দুটো দুটো করে বাচ্চা দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা কত সুন্দর খাইছে। দেখুন দুটো বাচ্চা পুরো একদম টোবলা করে, এগুলো কিন্তু সব রেডাই যাওয়া। আর এরকমভাবে করার মেন কারণ হচ্ছে যে আমার বেঙ্গলিগুলো আছে, বেঙ্গলিগুলো পুরো একদম রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে যাওয়ার ফলে কি হবে যে আমার হচ্ছে যে গোল্ডেন ফিঞ্চের বাচ্চা দেবো, সেগুলো ভালো ওরা মানুষ করবে। যে এখানেও দেখুন, এখানেও আমি দুটো বাচ্চা আছে, আমি সব অল্প অল্প করে দেখাবো, পাশি বেশি দেখাবো না, কারণ হচ্ছে আমি সব জুড়ে দুটো দুটো করে দিচ্ছি, আমি বের করবো না। এদিকে আসবো, এদিকেও আছে কিছু বাচ্চা, সব জায়গাতে আসছে আমার দুটো দুটো করে। এখানে আমার তিনটে বেঙ্গলি দিয়ে আমার রাখা আছে। আর হচ্ছে নিচের খোপে, দেখো নিচের খোপে, এই যে এই নিচের খোপটা, এই নিচের খোপটায় কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল। ডিমে তা দিত ঠিক মতন, কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেল, বাচ্চা কিন্তু ওরা মানুষ করতে পারেনি। এর জন্য সমস্ত ডিম বের করে আমি অন্য জায়গায় ফস্টারিং করে দিয়েছি। এরকমভাবেই সমস্ত খোপে, এখানে 10 খোপ আর এখানে আমার আছে 5 খোপ, 15 খোপ আর এদিকে 2 খোপ, 17 খোপ। 17 খোপের মধ্যে 10 খোপেই আমার হচ্ছে ডিম চালান করা আছে। 17 খোপের মধ্যে 10 খোপেই আমার ডিম চালান করা আছে। আমি ওই ডিম ফুটে যখন বাচ্চা বেরোচ্ছে, তখন আমি কী করছি, প্রতি খোপে দুটো দুটো করে আমি বাচ্চাগুলোকে ডিভাইড করে দিচ্ছি। আমার এরকমভাবেই সমস্ত খোপে অল টোটাল এখানে 10টা আর এদিকে হচ্ছে 5টা, 15টা, 2 17টা, 17টা খোপেই সব রেডাই যাবার ডিম আছে কম বেশি করে। এবার এদের মধ্যে ফুটলে 4টে 5টা করে ডিম দেয়, তো ফুটলে আমি ওটাকে দুটো দুটো করে ডিভাইড করেছি। আর কোনো কোনো জায়গায় আবার ডিরেক্টলি মানে যাবার বাচ্চা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখছি যে বেঙ্গলিগুলো মানুষ করছে কিনা। আমার এগুলো সমস্ত হচ্ছে আগের বছরের বেঙ্গলি, মানে হচ্ছে এগুলোর বয়স সমস্ত 8 থেকে 10 মাসের মতন হবে। এরকমই আমার এখানে 50 পিসের মতন আরও আছে, যদি কেউ কিনতে চায় তো কিনতে পারেন। এগুলো হচ্ছে আমার বাড়ির মানে বেঙ্গলি আগের বছরের যে বাচ্চা, সেগুলো জমে আমি দেখলাম যে বেঙ্গলির ক্ষেত্রে যে যে বাচ্চা খাওয়ানোর ব্যাপার বা বাচ্চা মানুষ করার ব্যাপারে উপযুক্ত বয়স হয়ে গেলে কিন্তু বেঙ্গলিরা ডিস্টার্ব করে না। আমি যতগুলো পেয়ার দিয়েছি, মোটামুটি যার যার কাছে আমি দিয়েছি বাচ্চা, সমস্ত পেয়ারই ভালো বাচ্চা মানুষ করেছে, শুধু একটা পেয়ার শুধু বাদ দিয়ে। আমি ওটাকে আবার
ডিম ছড়িয়ে ওকে আবার নিজের ডিম নিজে পাতে দেবো, পাতে দেওয়ার পর নিজের বাচ্চাকে নিজে মানুষ করতে দেবো, তারপরে আমি ওইখানে আবার অন্য বাচ্চা চালান করবো। যাই হোক, এবার আমি কিছু লাভ বার্ডের বাচ্চা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলে আসো, এখানে হচ্ছে একটা অন্য ডিম ছিল, এটা ব্ল্যাক আইড ডিম ছিল, একটা পড়েছে, এখনো পাঁচটা ডিম আছে, পাঁচটাই হচ্ছে রেড আইড ডিম, দু ঘরের ডিম আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যালবিনো আর লুটিনো বিশাল ব্লু স্পিডের ডিম আছে। এইটা গেল পাঁচ মানে 17 নম্বর। এরপরে আমি সমস্ত জায়গায় আমার প্রোগ্রেস খুব ভালো হচ্ছে এই বছর। এবার হচ্ছে এখানে হচ্ছে 12 নম্বর, 12 নম্বরে দেখাচ্ছি, 12 নম্বর এখানে কটা বাচ্চা আছে দেখাচ্ছি, এগুলো 12 নম্বর আমি বাচ্চাগুলো বের করেই দেখাচ্ছি আপনাদের। একটু বড় হয়ে গেছে সব, এখন এগুলো হচ্ছে দেখুন কত সুন্দর ফিডিং করিয়েছে, এগুলো সব গ্রিন ফিশার বাচ্চা আছে, এগুলো যেগুলো হচ্ছে ডিম জমে গেছে আমি সেগুলো আর হচ্ছে নষ্ট করিনি, কারণ ফার্স্ট ক্লাসের ডিম ওরা নষ্ট করে। ব্লু মাস্কের ডিম বাচ্চাও আছে এখানে, এই চারটে আমি চারটে করে পাঁচটা করে দিই, এই যে চারটে বাচ্চা সুন্দর খাইছে বাবা মা, এটা দেখো। এবার আসবো 16 নম্বর, 16 নম্বরে হচ্ছে আমার হচ্ছে বাচ্চা আছে, তিনটে বাচ্চা আছে, তিনটে বাচ্চা আমি বের করে দেখাচ্ছি, এখানে আবার একটা রেড আই আছে, একটা রেড আই আছে, এটা হচ্ছে ব্ল্যাক আই, এটা ব্ল্যাক আই, এটা হচ্ছে ব্লু মাস্কের বাচ্চা আছে, আর একটা আছে এটা হচ্ছে রেড আই। এ বন্ধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড আইয়ের বাচ্চা আছে, এটা হচ্ছে লুটিনো ফিশার হবে, ব্লু স্প্লিট হবে, এর বাবা হচ্ছে অ্যালবিনো আর হচ্ছে মা হচ্ছে লুটিনো ফিশার। এই তিনটে বাচ্চার মধ্যে একটা রেড আইয়ের বাচ্চা আছে আর দুটো এমনি নর্মাল বাচ্চা আছে, ঢুকিয়ে দিই। এই যে আমি নিচটার মধ্যে বক্সের এই নিচ জায়গাগুলো একটু একটু গরম গরম ভাব আছে বলে এই জায়গাটা একটা কাঠ দিয়ে একটু ফাঁকা রাখি, এদিকে তো ফুটো করাই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু ফাঁকা রাখলে কি ভালো হয়। আর এখানেও বাচ্চা আছে, এখানে বাচ্চাটাও দেখিয়ে দিচ্ছি, 14 নম্বর, এখানে মানে পাঁচটা বাচ্চা আছে, একটা দুটো তিনটে চারটে, ওটা তো স্প্লিট আছে লুটিনো ফিশার, এটা স্প্লিট আছে ব্ল্যাক আই, পাঁচটা মানে হচ্ছে পাঁচটা বাচ্চা আছে। দেখুন বাচ্চাগুলো কত অ্যাক্টিভ আর হচ্ছে কত সুস্থ, মানে হচ্ছে এখানে মরার কোনো জায়গা নেই। আমার কাছে বাচ্চা যদি একবার বেরিয়ে যায় 3-4 দিন যদি টপকে যায় মোটামুটি বাচ্চা মরার জায়গা নেই। এবার হচ্ছে কিছুটা ভগবানের উপরও থাকে, পুরো বেশি কনফিডেন্স না হওয়াটাই ভালো, কিন্তু আমি প্রচণ্ড যত্ন করি, যত্ন করার ফলে আমার প্রোগ্রেস খুব ভালো হয়। আগের বছরও ভালো হয়েছিল, এই বছরও খুব ভালো হচ্ছে, শুরুটা আমার খুব ভালো হয়েছে। মানে এই দিকে অল টোটাল এই দিকেই যা বাচ্চা দেখালাম, আর বেশি দেখাবো না, বেশি বড় হয়ে 15 দিন ভালো করবো। আর এদিকে একটা দেখিয়ে দিই, মানে সব খোপে মোটামুটি কম বেশি করে ডিম নাহলে বাচ্চা সবই আছে। এটা হচ্ছে 13 নম্বর, এটার মধ্যে রেডায়ের বাচ্চা যে দেখিয়েছিলাম আগের বার, যে প্রথম রেডায়ের বাচ্চা উঠেছিল এটার মধ্যে, এটা হচ্ছে সেই খোপ, দেখো এই দেখুন এটা লুটিনো ফিশার হয়েছে রেডাই, আর এটা হচ্ছে অ্যালবিনো স্প্লিট, ব্ল্যাক আই অ্যালবিনো স্প্লিট। এখানে তাহলে আছে চারটে বাচ্চা, এই যে এরকমভাবেই 13 নম্বর আমি আবার এরকম উঁচু করে একটা কাঠ দিয়ে এই জায়গাটা আটকে দিয়েছি। প্রোগ্রেস আমার সুন্দর প্রোগ্রেস হচ্ছে এই বছর, প্রোগ্রেস আমার সুন্দর হচ্ছে, আগের বছরও ভালো হয়েছে, এই বছরও ভালো হচ্ছে। এখানে ডিম আমার চালান করা আছে, ডিম দেবে আবার অ্যালবিনো, আবার টিম ডিম চলে এসছে, আচ্ছা আচ্ছা ডিম চলে এসছে, এদিকেও বাচ্চা আছে, এখানে বাচ্চা দেখো, এদিকে দেখো, এদিকে দেখি দেখো, চারটে বাচ্চা আছে, এখানেও চারটে বাচ্চা আছে। আপনাদের মোটামুটি অল্প করে আমি প্রোগ্রেস দেখালাম, আর যে বাকি বকগুলো আছে যেগুলোর মধ্যে আমি বাচ্চা দেখাতে পারলাম না, সেগুলো সমস্ত জায়গাতেই ডিম আছে। কিছু জায়গায় হচ্ছে তাদের নিজেদের ডিম আছে, কিছু জায়গায় হচ্ছে রেড আই ডিম আছে, আর আমার যত রেড আই পেয়ার আছে
তাদের মধ্যে হচ্ছে তিন জোড়া ডিম একবার করে দিয়েছে, আর যে দুজোড়া আছে দুজোড়া এখন মানে ডিম দেওয়া শুরু করেছে। এরকম কম বেশি করে আমি ফস্টারিং করে কাজ করছি, আর বাদ বাকি খোপে আমার সব জায়গাতেই মোটামুটি কম বেশি ডিম আছে। আমি আর কদিন পর যখন বাচ্চাগুলো সব বড় হয়ে যাবে তখন আমি আরেকবার একবার ফুল প্রোগ্রেসের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জাবার ব্যাপারটা তো আমি বললাম, জাবার তো মোটামুটি যা ডিম আছে এখানে চালান করে বাচ্চা বেরিয়েছে, আর সমস্ত খোপেই জাবার সেট আপ তার মধ্যে আমি কম ঢোকার চেষ্টা করি, এর জন্য হচ্ছে ভিতরে ঢুকে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারছি না। কারণ হচ্ছে কলোনির মধ্যে যত কম ঢুকবো তত ওরা ভালো প্রোগ্রেস করবে। এবার আমি চলে আসছি সরাসরি খাওয়া দাওয়া এবং হচ্ছে ওষুধপত্রের দিকে। দেখুন আমি প্রথমে বলে রাখি, আমার আগের ভিডিওগুলো সফটফুড বানানোর ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেছেন, আমি মানে খুব একটা মানে দামি বা ভ্যারাইটিস টাইপের সফটফুড আমি খুব একটা দিই না। যেমন হচ্ছে অনেকে অনেক রকমের ডাল দেয়, অনেক ধরনের জিনিস ওর মধ্যে থাকে মিশিয়ে অঙ্কুর করে তারপরে দেয়, ওইগুলো খারাপ নয়। কারণ হচ্ছে আমি ওরমভাবে অভ্যস্ত করিনি আমার পাখিগুলোকে, তাই আমি যেটা দিয়ে অভ্যাস করিছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনোটা ভালো কোনটা খারাপ আমি সেই বিষয়ে আলোচনার মধ্যে আমি আসবো না। আমি আমার সিটাবে কী কী সফটফুড দিয়েই বাচ্চাগুলো বড় করছি সেটাই আমি বলছি। যে প্রথমে হচ্ছে আমার হচ্ছে চিড়ে, চিড়ে থাকে, চিড়ের সঙ্গে থাকে ছাতু, ছাতুর সঙ্গে থাকে পালং। এই জিনিসটা দিয়ে আমি মিক্সড করে পাখিদের প্রোভাইড করি। আগের একটা সফটফুডের ভিডিও আমি আপনাদের বানিয়ে দেখেছি, খুব ভালো খায়। এই জাবা পাখি বলুন, লাভবার্ড বলুন, ফিঞ্চ পাখি বলুন, সবাই খুব সুন্দর খায়। ওই ভিডিওটা আপনারা যদি কেউ না দেখে থাকেন আমি এন স্ক্রিনে লাগিয়ে দেবো। এর সঙ্গে সঙ্গে আমি দিই হচ্ছে ভুট্টা সিদ্ধ, এবং ভুট্টা সিদ্ধটা হচ্ছে আমি মানে দুপুরবেলার দিকে দিই। আমি সকালবেলার দিকে যে চিড়ে পালং এই সমস্ত দিয়ে বা কোনো কোনো দিন চিড়ের সাথে ডিম এগুলো দিয়ে পাখিদের প্রোভাইড করি। ঠিক ওই সফটফুডটা মোটামুটি আটটার সময় দিলে ওরা মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, সবারই ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে যাওয়ার পর আমি ঠিক আবার একটার সময় আরেকবার সফটফুড দিই। এই সাড়ে দশটা এগারোটা অবধি যে সফটফুডটা খেলো, এগারোটা অবধি টাইম থাকে, এগারোটার মধ্যে আমার বাড়িতে আমার ওয়াইফ সেই খাবারগুলো আছে, যে বাটিগুলো আছে, যা যা খেলো খেলো আর যা যা না খেলো সেগুলো সমস্ত কিছু বের করে মানে বাটিগুলো পরিষ্কার করে রেখে দেয়। আমি আবার ঠিক একটা নাগাদ ওদের আমি আরেক ধরনের সফটফুড দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে থাকে কোনো কোনো দিন থাকে ভুট্টা সিদ্ধ থাকে, কোনো কোনো দিন ভাত থাকে, ভাতের সাথে ছাতু মিশিয়ে দিই। এই যে কতগুলো ধরনের আমি সফটফুডের কথা বললাম, এই ধরনের সফটফুডই আমি পাখিদের প্রোভাইড করি। আর কদিন পর যখন মেথি শাকটা পাবো আমি তখন মেথি শাকটাও পাখিদের প্রোভাইড করবো। এই হচ্ছে আমার সফটফুড। সফটফুড আমি এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিই, এর থেকে বেশি কিছু আমি দিই না। কিন্তু সফটফুডটাকে আমি মাখি যখন, ওর সঙ্গে পলিবিওনেল থাকে এবং এর সঙ্গে সঙ্গে প্রোবায়োটিক গাটওয়েলটা আমার অবশ্যই থাকে, আপনাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছি। আর ওষুধ বলতে আমি লাভবার্ডের বাচ্চা বলুন আর হচ্ছে বেঙ্গলির বাচ্চা বলুন বা জাবা পাখির বাচ্চা বলুন, আমি বাচ্চা জন্মানোর ঠিক এক দুদিন আমি কোনো ধরনের সফটফুড পাখিদের দিই না। যে যে ঘরে হচ্ছে এক দুদিনের বাচ্চা থাকে তাদের প্লেন দানাদা থাকে, যে তিন দিনের মাথার থেকে আমি সফটফুড সেই সেই ঘরগুলোতে আমি মানে দেওয়ার চেষ্টা করি। প্রথমে ছোট বাচ্চা থাকলে একবেলা দিই, যখন বাচ্চা সাইজ একটু বড় হয়ে যায় তখন আমি ওই ওই কাউন্টারে আমার লেখা থাকে কোন কাউন্টারে কপিস বাচ্চা আছে, কত সাইজের বাচ্চা আছে আমার বাড়িতে বলা থাকে। যেই বাচ্চাগুলো বেশি পরিমাণে থাকে, যেখানে হচ্ছে বাচ্চার বয়সটা বেশি আছে, সেই সমস্ত জায়গায় আমি দুবেলা করে সফটফুড দিই। যেখানে মোটামুটি সাত আট দিন বা দশ দিনের বাচ্চা থাকে সেখানে আমি একবার করে সফটফুড দিই। আর মোটামুটি যেই বাচ্চাগুলি মোটামুটি একটুখানি বা গায়ে ফেদার বেরিয়ে গেছে সেই সমস্ত ফেদারওয়ালা বাচ্চাগুলোর কাউন্টারে আমি দুবেলা করে সফটফুড দিই। কারণ হচ্ছে যে পাখিদের, বিশেষ করে লাভবার্ড পাখি বলুন আর হচ্ছে অন্য যে কোনো পাখির কথাই বলুন না কেন, পাখিদের বাচ্চা হওয়ার সময় যদি সফটফুডটা দেন বাবা মার উপর ওদের হচ্ছে ধকলটা কম পড়ে। কারণ হচ্ছে দানা খেয়ে হজম করার পর বাচ্চাদের খাওয়াতে মানে পাখিদের খুব হচ্ছে কষ্ট হয়। আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে যে পাখিদের বাচ্চা যখন বড় হয়, এটুকু মাথায় রাখবে, পাখিদের যখন বাচ্চা বড় হয় বাবা মা খাওয়ানো তাড়াতাড়ি খাওয়ানোর জন্য কী করে, দানা খেয়েই সেটা হজম না হওয়ার আগেই বাচ্চাদের উপর গিয়ে বমি করে খাইয়ে দেয়। তাতে কী হয় যে দানাগুলো একটুখানি হজম না হওয়ার ফলে পাখির যে বাচ্চাগুলো আছে, লাভবার্ডের যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো গলার মধ্যে দানার থেকে খাবার থেকে মারা যায়। অনেকে আমাকে প্রশ্ন করছে যে পাখির বাচ্চাগুলো একটুখানি বড় হয়ে দানা বা খাবার আটকে মারা যাচ্ছে, এই হচ্ছে মেন কারণ। আপনি যদি দানা না দিয়ে থাকেন, সফটফুড যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা মরার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে। এছাড়া আমি কোনো রকমের নিওপেপটিন এই সমস্ত কিছু দিই না। আমার ওষুধের মধ্যে আছে শুধু পলিবিওনেল আর হচ্ছে গাট অয়েল, এই দুটো আমার কন্টিনিউ মোটামুটি ফেদার যতক্ষণ না বড় হচ্ছে, মোটামুটি এই দুটোই আমি ফেদার যতক্ষণ না বেরোচ্ছে পাখিদের বড় হচ্ছে একটুখানি ফেদারটা, মানে পাখির সাইজগুলো একটু যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ আমার কন্টিনিউ এই দুটো জিনিসই আমার মানে পাখিদের প্রোভাইড করে থাকি। গাটওয়েলটা প্রোবায়োটিকটা আমার হচ্ছে মেন অস্ত্র। আমি বাচ্চা জন্মানোর সঙ্গে থেকেই মানে হচ্ছে দুদিন তিন দিন পর থেকেই
মানে প্রোবায়োটিকটা টানে এক সপ্তাহ দিই এবং পরবর্তীকালে বাচ্চা যখন বড় হয়ে যায় তখন সফটওয়্যারের মধ্যে সপ্তাহে একদিন কি দুদিন বা তিন দিন আমি পাখিদের প্রোভাইড করে থাকি। আর হচ্ছে পলিবিওনেলটা আমার রেগুলার চলে, রেগুলার পলিবিওনেলটা চিড়ের মধ্যে আমি জল দিয়ে মেখে পাখিদের প্রোভাইড করি একসাথে সফটওয়্যারের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। আপনারা যদি এরকমভাবে যদি আপনার পাখিগুলোকে মেনটেন করেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর হচ্ছে আমার কোনো হচ্ছে গল্প কথা না যে মুখে বললাম দেখাচ্ছি না বা কোনো কিছু না, আমার যে প্রোগ্রেস যতটুকু হয়, আমার কম দামের পাখিও আছে বেশি দামের পাখিও আছে সব রকমের আছে, আমার যে সবই যে দামি পাখি তা নয়, কিন্তু প্রোগ্রেস যতটুকু হয়েছে সেগুলো দেখানোর কারণ হচ্ছে একটাই যে শুধু আমার বাড়িতে এই হচ্ছে আমার বাড়িতে ওই হচ্ছে গল্প না দিয়ে আমি যেই করে দেখালাম যে আমার প্রোগ্রেসটাও দেখালাম তার সঙ্গে সঙ্গে আপনাদের যে কীভাবে মেনটেন করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আশা করি যে আমার এখানে গোল্ডেন ফিঞ্চগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর হচ্ছে ব্রিডিং মুডে ওরা চলে আসছে, এদিকে আমাদের বেঙ্গুলিগুলো রেডি হয়ে গেছে। আশা করি যেই মোটামুটি যে আমার কাউন্টার আছে এই গোল্ডেন ফিঞ্চের বাচ্চা তাদের কাছে মানে বেঙ্গুলি পাখিগুলো হচ্ছে আমার এমনই বেঙ্গুলি হয়ে গেল তৈরি যে এরা যাবার বাচ্চা যখন ঠিক মতন মানুষ করে বড় করে দিচ্ছে তা এদের কাছে গোল্ডেন ফিঞ্চের বাচ্চা কোনো টাফ বিষয় হবে না। তাই বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে একটা লাইক অবশ্যই দেবেন, আর ভিডিওটা যদি পারেন একটু শেয়ার করে দেবেন। তাই বন্ধুরা আজকের মতন এখানেই শেষ, টাটা।